Kalau district DM or the district officer DFO এবং সবার এখানে আমাদের উপস্থিত ভাই বোনেরা, আপনারা জানেন অত্যন্ত সরকার হওয়ার পরে এই ধরনের লক হাট প্রায় তিনটে জায়গা আমরা করেছি। সিপাহীজলাতে আছে, বর্মরা হাতাই কদরে আছে এবং গান্ধীগ্রাম শাল বানোর আছে। আমাদের চারটা আমরা ব্লক হাট হয়েছে, পাঁচটা। আমাদের এই উদ্দেশ্য তরজন ডিপার্টে পিছিয়ে রয়েছে, সেটাকে আমরা আর রিভাইভ করার জন্য আমরা নতুন সরকার হওয়ার পরে 2018 পরে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, পথে করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি উইদিন ফাইভ ইয়ার্স, পাঁচ বছর মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রুট কানেক্টিভিটিস। আমরা সৌভাগ্য নরেন্দ্র মোদীজি মানে অমিত শাহ আমাদের করোড় করোড় টাকা দিয়েছে আমাদের রুট ডেভেলপমেন্টের জন্য। উইদিন টু থ্রি ইয়ার্স আপনারা দেখতে পাবেন আমাদের বিরাট পদে চলছে, বড় বড় কাজ চলছে, সারা কোনো রাজ্যে অনেক বড় বড় কাজ আমরা শুরু করেছি। আমরা জানি এবার রাজ্যে এখন আমরা সুনীল স্কুল আমরা ডেভেলপিং, টুরিজম ডিপার্টমেন্ট, রুট কানেক্টিভিটিস, ইনফ্রাস্ট্রাকচার, এইজন্য আমরা উন্নতি করে যাচ্ছি। কারণ আমরা জানি এবার রাজ্যে জনগণ বিভিন্ন সেক্টরে অনেক আমরা পিছিয়ে রয়েছি, এটা আমরা চেষ্টা আছি। আমরা জানেন রাজ্যে এখন অনেক নতুন প্রজেক্ট, হাউজিং কমপ্লেক্স, সুপার মার্কেট, এইগুলো আমরা